আসসালামু আলাইকুম দর্শক, যে কারণে হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম, তা হলো তার অলৌকিক জন্মগ্রহণ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত বা অনুসারী হিসেবে পুনরায় পৃথিবীতে অবতরণ। তারপর তিনি আরও 45 বছর জীবিত থাকবেন, তিনি সমস্ত পৃথিবীর শাসনভার গ্রহণ করবেন এবং পৃথিবীতে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করবেন। সবশেষে তিনি একজন রাজা হিসেবে মৃত্যুবরণ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে তাকে সমাহিত করা হবে, যে কারণে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে তাকে কবর দেওয়ার জায়গা প্রস্তুত রাখা হয়েছিল, যা এখনও বহাল আছে। তাই অনুরোধ করছি আলোচনাটি স্কিপ না করে মনোযোগ সহকারে সবটুকু শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা ও ধর্মানুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিসাল্লামের শ্যালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন, হঠাৎ ফেরেশতা জিব্রাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীতচকিতা হলেন, ভাবতে লাগলেন কে এলো, কিসের সালাম। হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল, তুমি ভয় পেও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে, আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই হবে এটি, তার কাছে এটি কঠিন কোনো কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন। কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মানবেই বা কেন। কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন, এমনকি তাকে নিজের গ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপূর্ণ মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণে খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়, কিন্তু মরিয়মের সন্তান শোয়ানোর জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদন করা হলো, তার নামকরণ করা হলো ঈসা, ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিসসালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হযরত ঈসা আলাইহিসসালামের নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হযরত মুসা আলাইহিসসালামের শরীয়তের বিধান ছিল। মরিয়ম শুচিস্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিসসালামকে খুঁজে ফিরছিল। তারা ছিল জ্যোতিষী, নক্ষত্র দেখে তারা হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল। হিরুইস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল এবং সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করল। রাতে তারা স্বপ্নে দেখল তাদের হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইস তার জীবনের শত্রু। মরিয়মও এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, যে তাকে হত্যা করতে চায়, সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রেগে গেলেন। সে হুকুম জারি করল যে বাইতুল্লাহ এবং এর আশপাশে সকল বস্তির সন্তানদের যেন হত্যা করা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করলেন। হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি পুনরায় নিজ দেশে নাসেরাই চলে এলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান ও তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসা আলাইহিসসালামের মাতা এবং ঈসা আলাইহিসসালাম সহ প্রতি বছর ঈদের উৎসবে ইরুসালেমে যোগদান করতেন। হযরত ঈসা আলাইহিসসালামের 12 বছর বয়সে ইরুসালেমে বড় বড় জ্ঞানী ও পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাক্পটুতা ও তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হযরত ঈসা আলাইহিসসালাম আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং নবী রূপে ধর্ম প্রচার শুরু করলেন। হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদের ধর্মোপদেশ দান করতেন। হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করলেন। ওহি আসা শুরু করার পর থেকে ইঞ্জিল কিতাব অবতীর্ণ হতে থাকে। তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান করা, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি ছিল তার মুজেজা।
তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে, বহু লোক ধর্মজ্ঞান লাভ করে। সর্বপ্রথমে যারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, সাথে থেকে সাহায্য করেছিলেন, তাদের হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী হন, সেইকালে ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিলেন তারা। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বাহ্যবরণ ইহুদি ধর্মপ্রচারকরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল আল্লাহর বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো। বিদ্বেষপরায়ণ ইহুদি পুরোহিতরা কোনো কথাই হযরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতেন না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নানা ছোতানাতায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত থাকত। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর অত্যধিক দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসা পরায়ণ ইহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন। এভাবে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যুই হচ্ছে সেই সকল অপরাধের একমাত্র সাজা। দেশে তখন রোমিওদের রাজত্ব ছিল। তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার অধিকার ছিল না। সুতরাং তারা সম্রাটের কানে হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে কুৎসা রচনা করতে শুরু করল। হযরত ঈসা আলাইহিস সালাম তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল। তার আসমানি বাদশাহের ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। অদৃষ্টের এমনই বিড়ম্বনা, যেই হাওয়ারি দল হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারাই এখন গুপ্তচর হয়ে গেলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে তিনি বিপুল অর্থের বিনিময়ে হযরত ঈসা আলাইহিস সালামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিলেন। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ ও প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজের পরিচয় গোপন এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। এতে হযরত ঈসা আলাইহিস সালাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসির ব্যবস্থা ছিল না, সলিবের সাহায্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো। দর্শক, সলিবের আকৃতি হল একটি লম্বা কাঠের উপরের অংশে আরেকটি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো। তাতে অপরাধীকে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তির স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উভয় দিকে দুই হাত বিস্তৃত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো। কারো কারো হাঁটুতেও পেরেক ফুরে কাঠ সংলগ্ন করে দেওয়া হতো। এ অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা আর যন্ত্রণায় ছটফট করে একটা সময় মৃত্যুবরণ করত। হযরত ঈসা আলাইহিস সালামকে সলিবে বিদ্ধ করা হলো। পরদিন ইহুদিদের ঈদের উৎসব। তাদের ধর্মীয় বিধান অনুযায়ী ওই দিন কোনো অপরাধী সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মীয় বিধান ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামকে দুপুরের দিকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। তিনি সেই যাতনায় মুষড়িয়ে পড়লেন এবং চেতনা হারালেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে নামানো হলো, তখন তাকে মৃত বলেই ধারণা করা হলো। তাকে গুরুস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তা সঠিক তথ্য জানা যায়নি। পবিত্র কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি, তিনি ক্রুশে প্রাণদান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এর 500 বছর পরে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সংবাদ দিয়েছেন। দর্শক, আমি মূলত ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো পড়তে এবং আপনাদেরকে পড়ে শোনাতে পছন্দ করি, তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি, আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।